সালামু আলাইকুম বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বেনাপোল এক্সপ্রেস ট্রেন এবং নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের একটি ক্রসিং ভিডিও। তো শুরুতে দেখতে পাচ্ছেন বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী 795 আপ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি শ্যামপুর এলাকা অতিক্রম করে গেন্ডারিয়া আউটারের দিকে যাচ্ছে। আপনারা এখন ভিডিওটি উপভোগ করুন, তারপর বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আমাদেরকে অতিক্রম করে গেন্ডারিয়া আউটারের দিকে চলে গেল ঢাকা অভিমুখী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি এখন গেন্ডারিয়া আউটারে গিয়ে দাঁড়াবে, তার কারণ আপাতত ঢাকা রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মের 8 নং প্ল্যাটফর্মটি সচল রয়েছে। আর সেই 8 নং প্ল্যাটফর্মে শান্টিং লাইন এবং প্ল্যাটফর্মের সাথের লাইন, এই দুইটি লাইনই পদ্মা সেতু ট্রেন এবং নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের জন্য খোলা রাখা হয়েছে। অন্যদিকে 9, 10, 11 নম্বর প্ল্যাটফর্মের কাজ এখনও চলমান রয়েছে। তাই দেখা যায় যে কোন একটি ট্রেন 8 নং প্ল্যাটফর্মে অবস্থান করলে গেন্ডারিয়া আউটারে বসতে হয় অন্য আরেকটি ট্রেনকে, অথবা ঢাকা রেল স্টেশনের ট্রেনকে লোকো রিভার্স করে নারায়ণগঞ্জমুখী অথবা পদ্মা সেতুমুখী করে পরবর্তীতে ঢাকামুখী ট্রেনকে ঢাকা রেল স্টেশনে প্রবেশ করানো হয়। এইভাবেই আপাতত গেন্ডারিয়া ঢাকা সেকশনে ট্রেন চলাচল করানো হচ্ছে এবং কমলাপুর এর 8 নং প্ল্যাটফর্মের ট্রেনগুলোকে পরিচালনা করা হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন যে কমলাপুরের 8 নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি গেন্ডারিয়া অতিক্রম করে এখন শ্যামপুরের দিকে এগিয়ে আসছে। যেহেতু গেন্ডারিয়া ঢাকা সিঙ্গেল মেনলাইন দিয়ে ট্রেন চলাচল করে, তাই একটি ট্রেনের জন্য আরেকটি ট্রেনকে বসতে হয়, তাই বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিকে বসানো হয়েছে এবং নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে নারায়ণগঞ্জ এর উদ্দেশ্যে যাত্রা করছে। তাহলে এখন উপভোগ করুন ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের ছুটে চলা। নারায়ণগঞ্জের উদ্দেশ্যে চলে গেল নারায়ণগঞ্জ কমিউটার। এখন গেন্ডারিয়া ঢাকা সেকশনের সিঙ্গেল ডুয়েল গেজ লাইন এর স্লট ফাঁকা রয়েছে। এখনই গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন থ্রু পাসের অনুমতি দেওয়া হবে বেনাপোল থেকে ছেড়ে আসা 795 আপ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিকে। আর সেই পারমিশন দেওয়া হবে এখানকার যে সিগন্যালটি দেখতে পাচ্ছেন, এই সিগন্যালের মাধ্যমে। এই সিগন্যালটিতে মূলত হলুদ
বাতি জ্বলার মাধ্যমে গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনে প্রবেশের পারমিশন দেওয়া হবে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিকে আপাতত নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি গেন্ডারিয়ার পয়েন্টটি অতিক্রম করার পর এখন ম্যানুয়াল পদ্ধতিতে সেতু রেলপথের পয়েন্টটি ঘোরানো হবে, আর সেই ঘোরানোর মাধ্যমে পয়েন্টটি চেঞ্জ করার পর পয়েন্টসম্যান স্টেশনে স্টেশন মাস্টারকে ফোন দিয়ে জানাবেন। পরবর্তীতে স্টেশন মাস্টার ঢাকা রেল স্টেশনের সাথে যোগাযোগ করে গেন্ডারিয়া থ্রু পাসের জন্য এইখানে হলুদ সিগন্যালটি জ্বালিয়ে দিবেন। তারপর লোকোমাস্টার হুইসেল দিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন আউটার ছেড়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনটি কম্পিউটারাইজ রেলওয়ে স্টেশন করা হলেও আপাতত কম্পিউটারের মাধ্যমে পয়েন্ট সেট করা হচ্ছে না। এই পয়েন্টটিকে ম্যানুয়াল পদ্ধতিতে পয়েন্টসম্যানের মাধ্যমে পয়েন্ট সেট করতে হচ্ছে, কিন্তু ভবিষ্যতে গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনটি উদ্বোধন করার পর কম্পিউটারের মাধ্যমে খুব দ্রুততার সাথে পয়েন্ট সেট করা হবে, তখন ট্রেনটি আরও তাড়াতাড়ি ফিরে যেতে পারবে। এখন যেহেতু ম্যানুয়ালি সেট করা হচ্ছে তাই একটু বিলম্ব হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই গেন্ডারিয়া প্রবেশের লাইন ক্লিয়ার দেওয়া হবে। বেনাপোল থেকে ছেড়ে আসা 795 আপ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিকে এখন আমরা সেই হলুদ বাতি জ্বলার জন্য অপেক্ষা করছি। হলুদ বাতি জ্বলার পরপরই বেনাপোল এক্সপ্রেস ট্রেনে থাকা লোকোমাস্টার ট্রেনটি হর্ন দিয়ে গেন্ডারিয়ার উদ্দেশ্যে চলতে শুরু করবে। সময়ত ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনে প্রবেশের জন্য সিগন্যালটি হলুদ জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখনই ট্রেনটি গেন্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। গেন্ডারিয়া হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে গেল বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস। এইভাবেই চলছে এখন গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন পরিচালনা। আপাতত ম্যানুয়াল পদ্ধতিতেই পয়েন্ট সেট করে নারায়ণগঞ্জ রেলপথে নারায়ণগঞ্জ কমিউটারকে পাঠানো হচ্ছে এবং পদ্মা সেতু রেলপথে পদ্মা সেতু ট্রেনকে পাঠানো হচ্ছে।